আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলে দিই আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই পায়ে ধরে বলছি আপনারা সে আমল করবেন বেলালের মতো আপনাদের আওয়াজ কেউ জান্নাতে দিবেন আল্লাহ একেবার আমার নবী মেয়েরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়া কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জোড়াইয়া ডাক দিয়া বলছেন বেলাল রে বলো তুমি কি এমন আমল করো আমি জানি না তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে বলো না যান দুনিয়ায় কে আমল করছো বেলাল বলছেন যা দেখেন এর বাহিরে কোনো আমল নাই কিন্তু আমি যখনই করি আমার মুসলমান মনোযোগ এই ঘটনা বর্ণনা করার পিছনে কারণ হলো দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা রেসুলের মেয়ারাজ বিশ্বাস করতে চায় না রসুলের পাকের মেয়ারাজ মানতে চায় না আমার বন্ধুগণ আজ তিনি এত এত অনু উন্নত জায়গায় পৌঁছে গেলেন এত সম্মানের জায়গায় পৌঁছে গেলেন জালাল আল্লাপাকল ইসলাম কেমন জায়গায় নিয়ে গিয়েছেন এত সম্মান দিয়েছেন সুতরাং পৃথিবীর জমিনে কেউ যদি হতে হয় পরিবারের ভিতর থেকে স্ত্রী তাকে সাপোর্ট দিতে হবে যেই পরিবারে স্বামীর প্রতি স্ত্রীর সাপোর্ট আছে স্বামীর মানসিক অবস্থান ভালো থাকবে হার্ট অ্যাটাক করবে না ব্রেইন স্ট্রোক করবে না ভালো কাজ করতে পারবে বডির মধ্যে স্ট্রাকচার বডির মধ্যে শক্তি পাবে টেনশন থাকবে না আর যেই পরিবারে টাকা আছে কিন্তু পরিবারে অশান্তি খবর নিয়ে দেখেন স্বামী চব্বিশটা ঘন্টা টেনশনে থাকে এগুলো আসেনি আল্লাহ জানে হ্যাঁ আমার বন্ধুগণ বিশ্বনবী পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন বলছেন আল্লাহ এটা হলো আবু বকরের বাড়ি এটা অমরের বাড়ি আপনি দেখেন তো তাকাইয়া আবু বকর তো আমার নবীকে বলতেছেন পিছন দিকে তাকাইয়া দেখেন নবীজিকে দেখা যায় না নবীজি আরো পিছনে আমার নবীজি আরো পিছনে আবু বকর দৌড়ায় বিশ্ব নবীর কাছে হজরত জিব্রিল আমিন দৌড়ায় গেলেন ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী আপনি তো দূরে কেন নবীজি বললেন জিব্রাইল রে আমি জান্নাতে এসেছি আসমান প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহায় গেলাম সবকিছু দেখলাম আল্লাহর পাগলামি আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছি কিন্তু জান্নাতে আসার পরে আশ্চর্য হয়ে গেলাম আজ ইব্রাহিম জান্নাতে আসার পরে জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দেখি জান্নাত কে আল্লাহ যে স্ট্রাকচার দিয়ে ডিজাইন করেছেন জান্নাতের কি যেই গেটটাকে আল্লাহ সুন্দর করেছেন সকল জায়গার ডিজাইন করেছেন আমি মোহাম্মদের নাম দেয়া সম্মান দিয়েছেন কে আমার নবী দেখতে লাগলেন ঘটনা কেন বলছি বুঝেন আমার নবী দেখতে লাগলেন সামনে গেলেন যাওয়ার পরে আমার নবীর কানের মধ্যে একটা আওয়াজ লেগে গেল কে যেন জান্নাতের ভিতরে হেঁটে যায় জিবরিল আমিন কে বলছেন জিবরাইল তুমি বলো আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চাবি তো থাকবে কিয়ামতের দিন আপনার হাতে আপনি না খুললে কে আবার ঢুকবে আর এখন তো আপনি এসেছেন জান্নাতে আজ অবধি কেউ আসে নাই আমার নবী বলছেন জিবরাইল তাহলে এই যদি সত্য হয় জান্নাতের চাবি যদি আমার হাতে থাকে আর আজ যদি আমি প্রথমেই জান্নাতে প্রবেশ করে থাকি জিবরাইল বল জান্নাতের ভিতরে কে জানি আমার আগে আগে হেঁটে যায় তার পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি জিবরাইল বলছেন আর আল্লাহ আমিও তো আমার কান দিয়া সেই পায়ের আওয়াজ শুনি কে বললেন জিবরাইল তুমি বলো কে জিবরাইল ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কে আমার নবী কান লাগাইয়া দিয়েছেন চুকের পানি ছেড়ে দিয়েছেন আর বলছেন জিবরাইল রে পায়ের আওয়াজে মনে হয় এটা তো কোনো দামি জুতার পায়ের আওয়াজ শোনা যায় না এটা তো কাটের জুতা খড়মের আওয়াজ শোনা যায় খড়মের জুতা আমার বেলালে আমার হাবসি গোলাম গোলাম বেলাল ইথোপিয়ায় বাড়ি যার নাকের সেন্টার ঠিক নাই যার গলার আওয়াজ সুন্দর না যার চেহারা সুন্দর না যাকে মানুষ গোলাম বলে ডাকে জিবরাইল রে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী এত সাহাবী থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে আসলো নবীজি বললেন আমি কেমনে বলি কেমনে আসলো আল্লাহ আওয়াজ দিলেন জবাব হলো জবাব আসলো পয়গম্বরে আরবি কলিজা টুকরা বন্ধু আমার দুনিয়ার জমিনের সকল মানুষকে গোমন্ত রেখে আপনি আরশে আজিম পর্যন্ত সফর করতে চলে এসেছেন দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখে নেই জানে নাই কিন্তু আমার বেলালকে না জানাই আপনি আসতে পারেন না যেই বেলাল আমার জন্য জীবন দিয়েছে বেলাল আপনার জন্যে যৌবন খরচ করেছে এই বেলাল আমাকে বলে চাল্লা তালা যেই বিশ্বনবীর জন্য এত কষ্ট করেছি বিশ্বনবীর জন্যে উত্তপ্ত বালির মধ্যে আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে বালির মধ্যে টানা করেছে একটা তোমাকে বলে যাই নাই তোমার বন্ধুকে বলে যাই আল্লাহ দুনিয়ার দুনিয়ার সবাই যদি যদি আমাকে আমাকে বলে যায় না কোথাও চলে যায় তুমি আমাকে জানাইয়া দিও আমি বিশ্বনবী ছাড়া থাকতে পারবো না নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো অগপ একম্বরে আরবি বন্ধু আমার বেলালের ওই কথাটা আমার ওই দিন আমার ক্ষুদ্রতের কলিজায় লেগে গিয়েছে এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি জান্নাতির ভিতরে যেই দিন আপনি প্রবেশ করবেন ওই দিন আপনি যে গোড়ার পিঠে থাকবেন লাগাম থাকবে আমার বেলালের হাতে আর আজকে আপনি যেই জান্নাতে আসলেন জান্নাতে আসার আগে আগে আমি আল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে রেখে দিয়েছি আল্লাহ খবর আর আবি দুনিয়ার সকল মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু যারা প্রেমিক হয় অন্তর থেকে ভালোবাসে তাদেরকে ধোকা দেওয়া যায় না তাদেরকে ফেলে দেওয়া চলা যায় না সন্তান দুনিয়ার যেখানেই থাকে যেমন মায়ের খুলে যায় টান পড়ে যায় আমার বেলাল তো এমন এমন ভালোবাসা দিয়েছে আমাকে আপনাকে পয়ে আরবি আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি জান্নাতের রেকর্ড করার মতো আর কিছুই নাই পায়ের বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি আল্লাহ একবার বলেন একজন গোলামের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করেছেন সাধারণ কথা কি করেছে ইনি কি করেছে লোকটা আমার বন্ধুগণ এই জন্য দামি বাড়ি হলে চলে না দামি গাড়ি মিল ফ্যাক্টরি থাকলে আল্লাহর কাছে ভালো মানুষ যায় না আল্লাহর কাছে ভালো মানুষ কোন মুচি হয়ে যেতে পারে সুইপার হয়ে যেতে পারে গরিব হয়ে যেতে পারে আল্লাহ বলছেন বন্ধুরে তোমাকে যখনই আমি মেয়ারাজের জন্য তৈরি করতে চাইলাম যখনই আমি তোমাকে মেয়ারাজের জন্য উর্ধ গগনে আনতে চাইলাম সাথে সাথে আমার বেলালের কথা মনে পড়েছে বেলালকে তো জান্নাতে আমি এভাবে আনতে পারবো না সশরীরে আর আমি কথা দিয়েছি বেলালকে কথা দিয়েছি আপনি যেখানে থাকবেন বেলালকে আমি ওখানেই রাখবো এই জন্যে জান্নাত এক জায়গায় দিয়েছি জান্নাতে ডুববার জন্য একসাথে দিয়েছি আজ আপনি উর্দ্ধ গগনে আসবেন আমি একজন গোলামের সঙ্গে কথা দিয়েছি কথা আমাকে রাখতে হবে আমি আল্লাহ কাউকে কথা দিলে ফেলে দেই না এই জন্য আপনাকে সশরীরে আনলেও বেলালকে আনতে না পারলেও পায়ের আওয়াজটাকে জান্নাতে নিয়ে এসেছি চিন্তা করেন জীবনেরা কি করছে কি করেছে চিন্তা করেন আমার বন্ধুগণ আমার নবী জান্নাতের ভিতরে হাঁটতে লাগলেন মন ভরে গেল আহারে আমার বিলাল কেমনে আল্লাহকে সন্তুষ্ট করেছে আমি নবীজিকে আমার বন্ধু মেয়ারাজে নিয়ে আসছে কিন্তু বেলালকে বলে যায় নাই বেলাল না জানি কি আল্লাহর সাথে কি আমল করে আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলে দিই আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই পায়ে ধরে বলছি আপনারা সে আমল করবেন বেলালের মতো আপনাদের আওয়াজকেও জান্নাতে দিবেন আল্লাহ একবার আমার নবী মেয়েরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়ে কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জোড়াইয়া ডাক দিয়া বলছেন বেলাল রে বলো তুমি কি এমন আমল করো আমি জানি না তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে বলো না জান দুনিয়ায় কি আমল করছো বেলাল বলছেন পয়েগম্বরে আরবি আপনি যা দেখেন এর বাহিরে কোনো আমল নাই কিন্তু আমি যখনই অজু করি অজু করার পরে দুই রাকাত নামাজ পড়ি আমি ভুলে যাই না যখনই অজু করি দু রাকাত নামাজ পড়ি যখনই মসজিদে ঢুকি দু রাকাত নামাজ পড়ি রসুল পাক জড়াইয়া বলছেন বেলাল এই দুই রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজ কি জান্নাতি রেকর্ড করে রেখে দিয়েছে এই জন্যে দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি ভালো কিছু করতে চাই খুব বেশি আমল লাগবে না আমরাও চাইলে প্রত্যেক অজুর উপর দুরাকাত নামাজ পড়তে পারি কি পারি না আমরাও যখন মসজিদে প্রবেশ করি দুরাকাত পড়তে পারি কি পারি না আমরা যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারি আমাদের জন্য জান্নাত আমার নবী আরো সামনে গেলেন আরো সামনে যেতে লাগলেন জান্নাতের ভিতরে কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনতে পাইলেন আমার নবীজি এত কাছাকাছি পৌঁছে গেলেন শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায় আমার নবী আশ্চর্য হ্যা জিব্রাইলকে কে বলছেন জিব্রাইল এবার বলো কে তেলাওয়াত করে আমার আগে কেউ এসেছে আমি জানিনা যে বলছেন আপনার আগে জান্না থেকে কেউ আসে সেটা সত্য কিন্তু তেলাপাত তো আমিও শুনছি নবীজি বললেন বলো না কে তেলাওয়াত করে হাদিসের শেখ হাজান্না সাহি মিন তরিক জহুরি আনরতা নাই শতরাদিয়াল্লা হু তাল নাহা কালার কালার সুলহ কি সল্লাল্লাহ ওয়াই ও সাল্লামা

নবীজি কান লাগাইয়া শুনেন গরিব একটা ছেলে নবীজির কলিজার টুকরা গরিব সাহাবি যার নাম হারিসা ইবনে নমান নবীজি বললেন হারিসা ইবনে নমানের তেলাওয়াত শোনা যায় ওর তেলাওয়াত এত মানুষ থাকতে জান্নাতে আসলো কেমনে আওয়াজ আসল আওয়াজ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন বন্ধুরে হারিসা ইবনে নমান গতকালকে তার মায়ের খিদমত করেছে মায়ের কুপুক মায়ের পায়ের নিচে তলমালিশ করে দিয়েছে মায়ের চুলটা দিয়েছে দিয়েছে মায়ের মা সন্তুষ্ট আমি আল্লাহর কাছে দোয়া করে হয় বলেছে আল্লাহ আমনি আমার সন্তান আমার সঙ্গে আজকে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গিয়েছি আমার সন্তানটাকে তোমার কাছাকাছিরাই রাইখো আমি আল্লাহ তারা মায়ের দোয়াকে এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছি সাথে সাথে তার কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি সোহান আল্লাহ জুড়ে পড়েন আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে বুঝেন কত সহজ জান্নাতে যাওয়া যায় খুব আমল লাগবে না ইনসাফের সাথে ইখলাসের সাথে কিছু ভালো কাজ করে যান আমার বন্ধুগণ কথাগুলো সংক্ষেপ করে করে বলি আমার বাইরা একজনের পায়ের আওয়াজ চলে যায় হেক কৃতদাস কালো গুলাম একজনের তেলাওয়াত পৌঁছে যায় গরিব মানুষ এরা যে কাজগুলা করে করে তাদের অবস্থান জান্নাতে পাকাপুক্ত করেছেন আমরাও তো চাইলে পারি কি পারি না এই জন্যে আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জান্নাতে এত গুড়াগুড়ি করলেন সেখান থেকে তিনি লৌহে মাহফুজের এত কাছাকাছি গেলেন লৌহে মাহফুজে কলম দিয়া লেখা হচ্ছে খসখস আওয়াজ আমার নবীর কানে আসে কলম দিয়ে কাগজে লেখা হচ্ছে এই আওয়াজটুকু নবীজির কানে আসতেছে মানে লৌ হে মাহফুজ এরা তো কাছাকাছি পৌঁছে গেছেন সোহান লৌহ মাহফুজ বুঝেন যেখানে কোরআন নাজি লইছিল লৌ হে মাহফুজ যেখানে কোরআন সংরক্ষণ করে রাখছিলেন আল্লাহ আল্লাহ একবার আমার মুসলমান বন্ধুগণ এরপর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জান্নাতের অনেক নাজার নিয়ামত দেখলেন রসুল তাকায়া দেখেন এক একটা বিল্ডিং ছয় হাজার তালা বিশাল বড় বড় বিল্ডিং মাটির মধ্যে না সাগরের পানির উপরে আল্লাহ রব্বল ইজ্জতুল জালাল সাগরের জান্নাতের ভিতরে নহর যেগুলো দিয়েছেন মদের নহর শরাবের নহর দুধের নহর মধুর নহর এই নহরগুলার ভিতরে সাগরের ভিতরে আমার আল্লাহ স্প্রিং লাগাইয়া বিশাল বিশাল হাজার হাজার তলা বিল্ডিং বানাইয়া রেখে দিয়েছে বিল্ডিং এ লেখা আছে এটা কার বিল্ডিং ওটা কার বিল্ডিং আপনাদের বাড়িতে যেমন নেম প্লেট দেওয়া আছে নেম প্লেট মারা এটা কোন রোড কত নম্বর রাস্তা কার বাড়ি জান্নাতে আল্লাহ এমন করে লেখে দিয়েছেন বাইরে আপনিও যদি বিল্ডিং এর মধ্যে আপনার নেম প্লেট লাগাতে চান দুনিয়ার জমিনে আল্লাহকে চিনা লাগবে কি লাগবে না